নমস্কার, ভয়েস এডিটর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রহিলি। এই মুহূর্তে রাজ্যের বিশেষ বিশেষ সংবাদ দেখে নেব ভয়েস এক্সপ্রেসে। ইশেষ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এবং এনএসএস ছেলে মেয়েদের যৌথ উদ্যোগে আম্বেদকর কলেজের কলেজ অডিটোরিয়ামে চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞদের নিয়ে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। বিশ্ববন্দিত সুসম্রাজ্ঞী ভারতরত্ন গায়িকা প্রয়াত লতা মঙ্গেশকরের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন প্রাঙ্গণে ধর্মনগরের শিল্পীবৃন্দদের পক্ষ থেকে। হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা 20 বছর পদার্পণ উপলক্ষে উদয়পুর শাখার উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। উদয়পুর নেহরু সুপার মার্কেট স্থিত হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখার অফিস ঘরে। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরু মহকুমা শাসক কার্যালয়ে আধার কার্ড করার জন্য এসে হয়রানির শিকার হতে হচ্ছে মহকুমাবাসীকে। সোমবার বিকেলবেলা বিশালগড় জঙ্গালী স্থিত কারেন্ট অফিস সংলগ্ন মহাদেব মন্দিরের সামনে জাতীয় সড়কে ব্যাপক যানের ধাক্কায় ঘটনাস্থলে নিহত দুটি বানর। গন্ডাছড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী বাজেট পেশ করায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে ধন্যবাদ জানিয়ে জনস্রোতের মাধ্যমে এক সমাবেশ ও র্যালি করা হয়। সোমবার 7 সকালে মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত মোটরবাইক চালক সহ পথচলতী এক ব্যক্তি, ঘটনা তেলিমুড়া থানাধীন পুরাতন টিআরটিসি এলাকায়। সোমবার মুগাকামী থানা এলাকায় আসামাগড়তলা জাতীয় সড়কের 39 মাইল এলাকায় ভেহিকেল চেকিংয়ে বসে একটি 6-চাকা লরিতে তল্লাশি চালিয়ে মোট 343 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে মুগাকামী থানার পুলিশ। কল্যাণপুরে ভারতীয় মজদুর সংঘের কল্যাণপুর শাখার উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি এবং রক্তদান শিবির আয়োজন করা হয়। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে শকুন্তলা রোড এলাকায় ফুলের দোকান সহ বেশ কয়েকটি রাস্তার দোকান উচ্ছেদ করা হয়। সোমবার আবারও জিআরবিটি পরীক্ষার ফলাফল জানতে জিআরবিটি দপ্তরে যান জিআরবিটি ছাত্রছাত্রীরা। সোমবার গোপন খবরের ভিত্তিতে মহারাজগঞ্জ বাজারের পুলিশ আগরতলা প্রতাপপুর ঋষিপাড়া এলাকার এক বাসিন্দার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। অটো শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি নিয়ে নন্দননগর থেকে বণিক্য চৌমুনি যাওয়ার রাস্তার পথ অবরোধ করেন শ্রমিকরা। পলওয়ামায় নিহত 40 জন শহীদ জওয়ানদের শালবাগান 124 নম্বর সিআরপিএফ ব্যাটালিয়ন এর তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।